হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্রেক ত্রিপুরা এক্সাম ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের সামনে গ্রুপ ডির উপরে একটা স্পেশাল ক্লাস নিয়েছি আর এটা কিন্তু গ্রুপ সির মধ্যেও আছে তোমরা টপিক দেখতেই বুঝতে পেরেছো এখানে সাব ডিভিশনের কথা বলবো আমরা আজকে ডিস্ট্রিক্টের কথা বলবো ব্লকের কথা বলবো অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটআপের মধ্যে যে পার্টটা আছে গ্রুপ সিতে ওইটাই গ্রুপ ডিতে গিয়ে তারা পার্টিকুলার টপিক মেনশন করে দিয়েছি কি সাব ডিভিশন ডিস্ট্রিক্টস অ্যান্ড ব্লকস তো ওই সমস্ত ব্যাপার নিয়ে আজকের এই ক্লাসটি হবে তোমরা প্রথম থেকে লাস্ট অবধি থাকবে এবং অবশ্যই তোমরা এই ক্লাসের মধ্যে থেকেই প্রত্যেকটা ফ্যাক্ট শিখে নেবার চেষ্টা রাখবে ফ্রেন্ডস আমরা ক্লাসটা এভাবেই তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করতে যাচ্ছি যাতে করে তোমরা এই ক্লাসের মধ্যেই প্রত্যেকটা জিনিস শিখে নিতে পারো আলাদাভাবে টাইম এখন দেওয়ার আর টাইম নেই কিন্তু প্রত্যেকের অ্যান্ড ফ্রেন্ডস অবশ্যই তোমরা যেন নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে ক্লাস লাইক করে নেবে বন্ধুদের সাথে শেয়ারও করে নেবে ফ্রেন্ডস ল্যাটস ক্র্যাকি পোড়া এক্সাম টিম প্রতিনিয়ত তোমাদের জন্য কাজ করছে ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলের মধ্যে এলডিসি যে গ্রুপ সি গ্রুপ সির জন্য কিন্তু আমরা চারটি এক্সাম কন্ডাক্ট করেছি চারটি এক্সাম নিয়েছি আমরা আমাদের চ্যানেলের মধ্যে তোমরা যারা ওই এক্সামগুলি দাওনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে এক্সামগুলি আছে তোমরা এক্সামগুলি দিয়ে দেবে টোটাল ওয়ান সেভেন্টি মার্কসের উপরে কিন্তু আমরা এক্সাম নিয়েছি চারবার নিয়েছি ফোর টাইমস তো ওই সমস্ত কিছু তোমরা করবে ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে অ্যান্ড অবশ্যই তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে বিকজ আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে আছি এমন নয় যে এলডিসি শেষ জেআরবিটির এক্সাম শেষ তারপর আমাদের কাজ শেষ আমরা প্রতিনিয়ত ত্রিপুরাতে যে কোনো এক্সাম আসুক তোমাদের সামনে আমরা থাকার চেষ্টা করবো ফ্রেন্ডস সমস্ত কিছু ঠিক থাকলে অবশ্যই আমরা তোমাদের সাথে থাকবো তো যে এর পরে টেট আসবে টেটের ক্ষেত্রেও তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট পাবে অ্যান্ড ফ্রেন্ডস তোমরা চাইলে আমাদের টেলিগ্রামও জয়েন হতে পারো লেস ক্রেক ত্রিপুরা এক্সামের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে তোমরা জয়েন করতে পারো ওখানে চার এরও বেশি কিন্তু ওখানে ক্যান্ডিডেট আছে অলরেডি তো ওরা সবাই অ্যাক্টিভলি ওইখানে সমস্ত কিছু ইনফরমেশান পাচ্ছে আমরা কোন সময় কী ক্লাস করবো তাই অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করবে যারা এখনও জয়েন করনি তো ফ্রেন্ডস আজকেরই ক্লাসটি এমসিকিউ টাইপ একটু কম হবে আমরা প্রতিনিয়ত এমসিকিউ টাইপই করছি তো আমরা ভেবেছি যে আজকে যদি এমসিকিউ নিয়ে আসি এমসিকিউ আমরা কিন্তু ব্লকের উপরে ডিস্ট্রিক্টের উপরে ডিভিশনের উপরে এমসিকিউ দিয়েছি আমাদের চ্যানেলে ওই সমস্ত ক্লাস যারা এখনই দেখবে বাট আজকে চেয়েছি একটি ক্লাসের মধ্যে সমস্ত কিছু কভার করার জন্য যাতে করে তোমরা একটা ক্লাসের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাও এবং ক্লাসের শেষে তোমরা তো অবশ্যই পিডিএফও পেয়ে থাকো তাহলে ওইগুলি রিভাইজ করতে পারবে ইজিলি তাই আজকে এইভাবেই নিয়ে এসেছি অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু করবে এমসিকিউ টাইপ নয় নেই আজকে লাস্টে আছে কিছু প্র্যাকটিসের জন্য রেখেছি এই ক্লাসের উপর এই ক্লাস ডিসকাশন উপরে ক্লাসের ডিসকাশন উপর ভর করে ওইখানে আমরা লাস্টে কিছু এমসিকিউ রেখেছি তবে হ্যাঁ আগে ডিসকাশন হবে আজকে তো প্রথমে আছে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল যে ব্লক টোটাল ব্লক আছে কয়টি নয়টি তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল ব্লক কয়টি আছে টোটাল ব্লক আছে নয়টি তো সেই ব্লকগুলির নাম আছে দেখো বামুটিয়া জিরানিয়া বেলবাড়ি লেফুঙ্গা মান্দাই ডুকলি হেজামারা মোহনপুর ওল্ডাগোতলা এগুলি হচ্ছে ব্লক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নয়টি তাহলে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের টোটাল ব্লকের সংখ্যা কয়টি পরীক্ষাতে আসলে আমরা আনসার করতে পারবো নয়টি তারপরে যদি পরীক্ষাতে আসে লেফুঙ্গা মনে করো লেফুঙ্গা আসলো যে লেফুঙ্গা যে ব্লকটি এটি কোন ডিস্ট্রিক্টে আছে তাহলে তোমরা এটা পারবে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে আছে ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিসকাশন থেকে তোমরা ইজিলি আজকে ক্যাচ করতে পারবে তারপর এখানে দেখো দেওয়া আছে যে টুট অফ গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট ত্রিপুরাতে গ্রাম পঞ্চায়েত আছে এইটটি সেভেন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিকের মধ্যে গ্রাম পঞ্চায়েত কয়টি আছে সাতাশিটি আছে এইটটি সেভেন তারপর এডিসিতে ভিলেজ কয়টি আছে ওয়েস্ট ত্রিপুরার আন্ডারে যে এডিসি আছে না ওয়েস্ট ত্রিপুরার আন্ডারে তো এডিসি আছে তো এডিসির যে ভিলেজ কয়টি আছে এইট্টি ফাইভ এডিসি ভিলেজ আছে এইটটি ওকে আবার দেখে নাও দেখো টোটাল ব্লক নয়টি ব্লকের নাম দেওয়া আছে বামুটিয়া জিরানিয়া বেলবাড়ি লেফুঙ্গা মান্দাই ডুকলি হেজামারা মোহনপুর ওল্ডাগোতলা তারপর গ্রাম পঞ্চায়েত টোটাল নাম্বার অফ গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে ওয়েস্ত্রিপুরার এডিসি ভিলেজ ও দেওয়া আছে এইটটি ফাইভ গ্রাম পঞ্চায়েত এইটটি সেভেন ওকে তারপর বলা হচ্ছে কি তারপর বলছে সাব ডিভিশন ইন ওয়েস ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিভিশন কয়টি আছে সাব আছে তিনটি সদর মোহনপুর জিরানিয়া সাব কয়টি আছে টোটাল নাম্বার অফ সাব ডিভিশন ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট তাহলে আনসারটি হবে তিনটি ওকে কী কী সদর মোহনপুর জিরানিয়া ঠিক আছে তারপর বলছে রেভিনিউ সার্কেল কয়টি আছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে রেভিনিউ সার্কেল কয়টি আছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে রেভিনিউ যে সার্কেল আছে পাঁচটি তহসিল কটি আছে তহসিল আমরা সবাই জানি আমরা ওবিসি পিআরটিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট করতে গেলে বা জায়গার কোনো যদি ইনফরমেশান লাগে তাহলে কিন্তু আমরা তস তহসিলের মধ্যেই যাই তহসিল আছে থার্টি নাইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তহসিল কয়টি আছে থার্টি নাইন উনচল্লিশটি আছে আর টোটাল মৌজা কয়টি আছে বারোটি মৌজা আছে কোথায় ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ওকে তো এই ছিল তোমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট দেখে নাও ওকে চলো নেক্সট যাই এখন আমরা এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা তোমাদের সামনে আজকে ধৈর্য সহকার দেখবে তো তোমরা এমসিকিউ করো আমাদের সাথে তো আজকে এমসিকিউ আছে তবে লাস্টে কিছু আছে অন্য আর আমরা কিন্তু অন্য ক্লাসে করে নিয়েছি সমস্ত যে এমসিকিউ কীরকম কিরকম আসতে পারে ব্লকের উপরে ডিস্ট্রিক্টের উপরে করে নিয়েছি আমাদের চ্যানেলে আছে যারা দেখুন দেখতে পারো আজকে এটা সবার জন্য যারা ওই আগের ক্লাস দেখেছো তোমরাও এটা করতে পারবে এখন ভাবে যারা এসছ অর্থ একটি ক্লাসের মধ্যে সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি যেহেতু एग्जाम চলে আসছে এখন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলবো তো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বলছে যে দেয়ার আর 3 নম্বর অফ সাবডিভিশন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে সাবডিভিশন কয়টি আছে তিনটি সাবডিভিশন আছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে তারপর 8 নম্বর অফ ব্লক আছে তাহলে সাবডিভিশন আছে কয়টি সাবডিভিশন আছে সাউথ ত্রিপুরাতে সাবডিভিশন আছে কয়টি তিনটি ব্লক আছে নয়টি ওয়েস্ট ত্রিপুরাতে আমরা ব্লক কয়টি করেছিলাম ওয়েস্ট ত্রিপুরাতে ব্লক করেছিলাম নয়টা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ব্লক আছে আটটি সাবডিভিশন আছে তিনটি ওয়েস্ট ত্রিপুরাতেও সাবডিভিশন তিনটি আছে সাউথ ত্রিপুরাতেও সাবডিভিশন তিনটি আছে ওকে এখন বিলোনিয়া যে সাবডিভিশন বিলোনিয়া সাবডিভিশন আছে শান্তিবাজার সাবডিভিশন আছে আরেকটা আছে কি আরেকটা আছে সাবরুম সাবডিভিশন তাহলে সাবডিভিশান তিনটি হলো দেখো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সাবডিভিশন কয়টি আছে তিনটি আছে বেলুনিয়া সাবডিভিশন শান্তিবাজার সাবডিভিশন সাবরুম সাবডিভিশন তো এখানে সাবরুম যে সাবডিভিশন সাবরুম সাবডিভিশন আছে সাতচাঁদ রূপাইছড়ি পঙ্গায় পংবারি এস পংবারি অ্যান্ড শান্তিরবাজার সাবডিভিশন আছে ব্লকের এগুলি ব্লকের নাম জুলাই বাড়ি বকাফা এগুলি হচ্ছে ব্লকের নাম বিলুনিয়া সাবডিভিশনের ব্লক আছে ঋষ্মমুখ রাজনগর ভারতচন্দ্রনগর এগুলি হচ্ছে বিলুনিয়া সাবডিভিশনের ব্লক তাহলে ব্লক এখানে কয়টি হলো বেলুনিয়া সাব ব্লক আছে তিনটি শান্তিবাজারে আছে দুইটি আর সাবরুম সাবডিভিশনে আছে তিনটি এভাবে টোটাল ব্লক আটটি হলো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে টোটাল ব্লক হলো আটটি সাবডিভিশন পেলাম আমরা তিনটি আর যদি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার বল তাহলে তো অবশ্যই তোমরা সবাই পারো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে বিলুনিয়া ওকে এবার নর্থ ত্রিপুরায় চলে এসছি আমরা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট করো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে তিনটি সাবডিভিশন আটটি ব্লক সাব ডিভিশন কয়টি তিনটি ব্লক কয়টি আটটি তো সাবডিভিশন যে তিনটি আছে সেই সাব ডিভিশনগুলি হচ্ছে ধর্মনগর পানিসাগর কাঞ্চনপুর ধর্মনগর পানিসাগর কাঞ্চনপুর ধর্মনগর পানিসাগর এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে ধর্মনগর ওকে ধর্মনগরটা হয়ে গেল সরি ফ্রেন্ডস তো ধর্মনগর সাবডিভিশন একটি পানিসাগর সেকেন্ড কাঞ্চনপুর থার্ড ওকে এ হচ্ছে সাব ডিভিশন তারপর ব্লকের নাম এবার দেওয়া আছে ব্লক কয়টি আমরা করেছি উপরে ব্লক হচ্ছে আটটি সাউ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আর ডিস্ট্রিক্টের মধ্যে আটটি ব্লক আছে কদমতলা পানিসাগর কদমতলা পানিসাগর দশদা নগর দামচেরা জম্পু হিল কালাচড়া এ হচ্ছে আটটি ব্লক নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার ধর্মনগর ওকে হেডকোয়ার্টার ধর্মনগর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের তিনটি আছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সাব আটটি আছে ব্লক ঠিক আছে আর ব্লকের নামগুলা দেওয়া আছে তোমরা পিডিএফ পেয়ে যাবে তো ওইভাবে তোমরা এগুলি শিখে নেবে ফ্রেন্ডস ঠিক আছে তো ফ্রেন্ডস এখন ধলাই ডিস্ট্রিক্টে চলে বা ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে সাব ডিভিশন কটি আছে ধলাই ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে সাব আছে চারটি ব্লক আছে আটটি ধলাই ডিস্ট্রিকের সাবডিভিশন কটি আছে ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে সাব আছে চারটি ব্লক আছে আটটি ওকে তো সেই সাব নাম কী কী আমবাসা কমলপুর লংতরাই ভেলি আর গন্ডাছড়া এগুলি হচ্ছে সাবডিভিশন চারটি সাবডিভিশন আমরা পেয়ে গেলাম এখানে তারপর ব্লক ব্লক কটি আছে আটটি আছে আম্বাসা একটি ব্লক সালেমা মনু ডম্বু নগর গঙ্গানগর দুর্গা চমুনি ছামুনু রসিয়াবাড়ি ওকে এইভাবে হলো এই গেল আটটি ব্লক ঠিক আছে হেডকোয়ার্টার কি হেডকোয়ার্টার হচ্ছে আম্বাসা ধলাই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার আমবাসা ওয়েস্ট ত্রিপুরা হেডকোয়ার্টার আগরতলা সাউথ ত্রিপুরা হেডকোয়ার্টার কি ধর্মনগর সরি সাউথ ত্রিপুরা নয় নর্থ ত্রিপুরা হবে ধর্মনগর আর সাউথ হবে বিলুনিয়া ওকে তারপর উনকোটিতে চলে এসেছি আমরা ডিস্ট্রিক্টের মধ্যে সাবডিভিশন আছে চারটি সাব সাবডিভিশন আছে দুইটি ব্লক আছে চারটি সাব কী কি কি কৈলাস শহর কুমারঘাট এই হলো দুটি সাবডিভিশন ডিভিশন ব্লক আছে গৌরনগর কুমারঘাট চান্দিপুর কুমারঘাট চান্দিপুর অ্যান্ড পেজারথর এই হচ্ছে ব্লক ওকে আর ফ্রেন্ডস হেডকোয়ার্টার কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কি কৈলাসহর হবে তাহলে উনকোটি ডিস্ট্রিক্টের সাবডিভিশন কয়টি আছে ঊনকোটি ডিস্ট্রিক্টের সাবডিভিশন আছে দুইটি ব্লক আছে চারটি সেই সাবডিভিশনগুলি হচ্ছে কৈলাসহর আর কুমারঘাট তারপর ব্লকের কথা যদি বলো গৌরনগর আছে কুমারঘাট ব্লক আছে চান্দিপুর আছে অ্যান্ড থল আছে ওকে আর হেডকোয়ার্টার কৈলাস শহর তো ফ্রেন্ডস এখন আমরা গোমতী ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলবো গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে তিনটি আছে কি গোমতী ডিস্ট্রিক্টের তিনটি আছে সাবডিভিশন গোমতী ডিস্ট্রিক্টের তিনটি আছে সাবডিভিশন গোমতী ডিস্ট্রিক্টের সাবডিভিশন কয়টি আছে সাব আছে তিনটি ওকে সেই তিনটি কি উদয়পুর সাবডিভিশন আছে অমরপুর সাব আছে করবুক সাব আছে কয়টি ব্লক আছে আটটি আছে গোমতী ডিস্ট্রিক্ট আন্ডারে ব্লক আছে আটটি সেই আটটি ব্লক হচ্ছে মাতাবাড়ি তেপানিয়া কিল্লা কাকরাবন অমরপুর অম্পি করবুক অ্যান্ড শিলাছড়ি এ হল আটটি ব্লক গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে তাহলে সাব ডিভিশন কয়টি আছে তিনটি আছে কি কি উদয়পুর অমরপুর করবুক এ হচ্ছে তিনটি সাবডিভিশন আর ব্লকের কথা যদি বলো তাহলে আসবে মাতাবাড়ি ব্লক তেপানিয়া কিল্লা করবুক অমরপুর অম্পিক কাকরাবন শিলাছড়ি এগুলি হচ্ছে ব্লক ঠিক আছে আর গোমতি যে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কি হবে উদয়পুর হবে এখন খোয়াই ডিস্ট্রিক্টের কথা কিছু জেনে রাখো খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে দুটি আছে সাবডিভিশন খোয়াই সাবডিভিশন একটি তেলিয়াড়া সাবডিভিশন একটি ব্লক কয়টি আছে ব্লক আছে চারটি খোয়াই ডিস্ট্রিক্টে ব্লক আছে চারটি তুলা শিখর ব্লক পদ্মবিল তারপর কল্যাণপুর ক্যামি কিন্তু ফ্রেন্ডস ব্লকের মধ্যে এই তেলিয়ামা মিউনিসিপাল কর্পোরেশনও ব্লকের আন্ডারে পড়েছে খোয়াই মিউনিসিপাল কর্পোরেশনও পড়েছে কিন্তু এটা একটু খেয়াল রাখবে মিউনিসিপাল কর্পোরেশনও আছে দুইটি কিন্তু খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে তো ফ্রেন্ডস এখন আমরা বাকি আছে কি সিপাহীজলা ডিস্ট্রিক্টটা বাকি আছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে তিনটি আছে কি সাবডিভিশন সিপাহীজলা ডিস্ট্রিক্টে সাবডিভিশন কটি আছে সাবডিভিশন আছে সাবডিভিশন আছে তিনটি আর ব্লক আছে কি ষাটটি সেভেন নম্বর অফ ব্লক সিপাহীজলা জলা ডিস্ট্রিক্টের ষাটটি আছে ব্লক তিনটি আছে সাবডিভিশন তো সেই সাবডিভিশনগুলি হচ্ছে বিশালগড় সাবডিভিশন সোনামড়া সাবডিভিশন জম্পু সাবডিভিশন সাব ব্লকগুলি হচ্ছে চরিলাম বিশালগড় নলছর ভোগ বক্সনগর কাঠালিয়া জম্পুজলা এগুলি হচ্ছে ব্লক তাহলে সিপাহী জলা ডিস্ট্রিক্টের মধ্যে ব্লকের সংখ্যা সাতটি আছে সাবডিভিশনের সংখ্যা আছে তিনটি সেই সাবডিভিশনগুলি হচ্ছে বিশালগড় সোনামুরা জম্পুই জলা ব্লক আছে চরিলাম বিশালগড় নলছর মোহনভোগ বক্সনগর কাঁঠালিয়া জম্পুজলা আর যদি তোমরা বলো হেডকোয়ার্টার সিপাহী জলার হেড কোয়ার্টার সিপাহী জলা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কি হবে দেখে আনসার করো কমেন্ট বক্সে সিপাহী জলা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হবে ফ্রেন্ডস বিশ্রামগঞ্জ ওকে তাহলে এখন কিছু এমসিকিউ করি চলো আজকে আমরা বেশি এমসিকিউ কিন্তু আনিনি ফ্রেন্ডস বিকজ এখানে ডিসকাশনের টাইম লাগবে তো ডিসকাশনের পরে কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি কেন আনিনি বিকজ এমসিকিউ আমরা এগুলি থেকে কিন্তু আগেই করে নিয়েছি আমাদের প্লে আছে তোমরা ওইগুলি ক্লাসগুলি দেখে নেবে তারপরও যদি আরও এমসিকিউ লাগে আলাদাভাবে অবশ্যই বলবে আর তাহলে আরও একটি ক্লাস দিতে হবে ঠিক আছে তো এখানে বলছে প্রথম কোশ্চনে হাউ মেনি মিউনিসিপাল কাউন্সিল ইন খোয়াই ডিস্ট্রিক্ট খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে কয়টি মিউনিসিপাল কাউন্সিল আছে সবাই আনসার করোস অপশন এ মিউনিসিপ্যাল কাউন্সিল খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডার আছে দুইটি কোয়েশ্চেন নাম্বার টু করো হাউ মেনি গ্রাম পঞ্চায়েত ইন নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে কয়টি গ্রাম পঞ্চায়েত আছে তো এখানে হবে অপশান বি একশো উনত্রিশটি গ্রাম পঞ্চায়েত আছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে এখন কোয়েশ্চেন নাম্বার থ্রি করো হাউ মেনি ব্লকস ইন নর্থ ত্রিপুরা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে কয়টি ব্লক আছে আনসার করতে হবে আমরা কিন্তু উপরে ডিসকাশনে করেছি এগুলি আনসারটি হবে অপশন সি আটটি নর্থ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ব্লক আছে টোটাল আটটি কোয়েশ্চেন নাম্বার ফোর করো পংবাড়ি ব্লক ইজ আন্ডার হুইচ সাবডিভিশন কোশ্চেন নাম্বার ফোর আনসার হবে অপশানে সাব্রুম পংবাড়ি ব্লকটি সাব্রুম সাব ডিভিশনের আন্ডারে অবস্থিত নেক্সট ওয়ান হাউ মেনি রেভিনিউ সার্কেল ইন উনকোটি ডিস্ট্রিক্ট উনকোটি ডিস্ট্রিক্টে রেভিনিউ সার্কেল কয়টি আছে কোশ্চেন নাম্বার ফাইভ আনসারটি হবে অপশান এ ফ্রেন্ডস ওকে রেভিনিউ সার্কেল উনকোটি ডিস্ট্রিক্টে তিনটি তিনটি আছে ফ্রেন্ডস কোয়েশন নাম্বার সিক্স করো হাউ মেনি তহসিল কা ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তহসিল কয়টি আছে কোশ্চেন নাম্বার সিক্সের আনসার অপশান ডি হবে থার্টি নাইন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস আজকে কম সময়ের মধ্যে আমরা বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছি বিকজ এক্সাম তো চলেই এসছে তো তোমরা যারা এখন লাইক করিনি অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে বিকজ আমরা রেস্ক্রিপুরা এক্সামটি প্রতিনিয়ত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা করি অ্যান্ড শেয়ার তো অবশ্যই তোমরা করবে ফ্রেন্ডস ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে অ্যান্ড বেস্ট অফ লাখ ফর ইউর এক্সাম ফ্রেন্ডস তোমরা তোমাদের এক্সাম খুব ভালোভাবে দেবে কালকে গ্রুপ ডির এক্সাম আছে যারা গ্রুপ ডি দেবে অ্যান্ড গ্রুপ সি টোয়েন্টি টুতে তো অবশ্যই তোমরা প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো ফ্রেন্ডস অবশ্যই আমরা তোমাদের সাথে আছি থ্যাংক ইউ অল ফ্রেন্ডস